দুর্গাপুজো হলেও বাজবে না শঙ্খ ঘণ্টা আওয়াজ, এমনই ফতোয়া জারি করল বাংলাদেশ। শুনতে অদ্ভুত লাগলেও এটি নতুন সরকারের নতুন নিয়ম। বিষয়টি আসলে কি দেখে নিন। দুর্গাপুজো কিন্তু তাতেও নাকি রয়েছে বড় বড় বিধিনিষেধ, এও মানা যায়। কিন্তু এটাই হচ্ছে, দুর্গাপুজো ঢাক ঢোল বাজানোর বড় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা আবার প্রতিবেশী বাংলাদেশে। আসলে বাংলাদেশে এখন নতুন সরকার গঠন করা হয়েছে, নতুন সরকার করছে নতুন দেশ, এনেছে নতুন নিয়ম। আর সেই আবহে প্রশ্ন উঠে এসেছিল, নতুন বাংলাদেশে কি দুর্গাপুজো হবে? প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা হামলার মুখে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে 300 হিন্দু পরিবারের বাড়িতে হামলা করা হয়েছে। 10টির বেশি হিন্দু মন্দিরে ভাঙচুর ও আগুন লাগার মতন খবর উঠে আসে, এর ফলে উদ্বেগ তৈরি হয়। তবে এই প্রশ্নের মাঝে সকলকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস। বলেছেন, বাংলাদেশে আগের মতন দুর্গাপুজো হবে, চলতি সপ্তাহে এই নিয়ে ঘোষণা করা হয়। এবং সেই সাথে বলা হয়, কয়েক বছর দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালানোর মতন যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা এড়ানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু এই ঘোষণার পর ফের ঘোষণা করা হয়। জানা যায়, দুর্গাপুজোয় চাপানো হয়েছে বিশেষ কিছু শর্ত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই নিয়ে আলোচনা করেন। তারপর জানান, ধর্ম সম্প্রীতি বজায় রাখতে মসজিদে আজানের সময় মণ্ডপে ঢাক ঢোল বাজানো যাবে না, এমনকি আজানের 5 মিনিট আগে মাইক, যাবতীয় বাদ্যযন্ত্র, কীর্তন সমস্ত কিছু বন্ধ থাকবে। আজান শেষের পর ফের মাইক বা ঢাক বাজানো যাবে, সেই সাথে শাস্তির বিধান দেওয়া হয়। বলা হয়, বাংলাদেশের কোনো হিন্দু যদি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আর সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন সকলে। তবে নতুন সরকারের এমন ফতোয়া জারি করতে দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। অনেকের মতে, এই শর্তের মাধ্যমে বাংলাদেশের সরকার হিন্দুদের উপর চাপ বাড়াতে চাইছে। কেউ কেউ দাবি করছেন এটা বাংলাদেশের মৌলবাদীদের চক্রান্ত। এমনকি এই সিদ্ধান্ত দেখে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই আবহে জানিয়ে রাখি, দুর্গাপুজোর জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি তহবিল বরাদ্দ করা হয়েছে। কিন্তু তাতে আদৌ কোনো লাভ হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, হামলার হাত থেকে বাঁচতে ইতিমধ্যে অনেক জায়গাতে দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কমিটি। এমনকি গত বছরের তুলনায় প্রায় 1000-এরও বেশি পুজো বন্ধ হয়ে গিয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। এবার দেখা যাক 2024-এ বাংলাদেশে দুর্গাপুজো কতখানি সুষ্ঠুভাবে হয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কন্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।